নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মাঝে 100 থেকে বেশি কিছু ঘন্টা বাকি, তারপরেই দমদমের গণদেবতা তাদের গত 5 বছরের অভিজ্ঞতা থেকে রায় দিতে দাঁড়িয়ে পড়বেন ভোটের লাইনে। এদিকে আবার রাজ্য জুড়ে চলছে রেমালের কামাল দেখার প্রস্তুতি, যাকে বলে রাজনৈতিক দলগুলির লেজে গোবরে অবস্থা। শেষ বেলার প্রচার, যখন শেষ মুহূর্তে জনতা জনার্দনের মাথা ঘুরিয়ে দেবার মতো প্রচার দরকার, সেই সময় প্রকৃতি কিনা এমন বিদ্রোহ করল। সে যা হোক, প্রকৃতির উপরে আর দাদা বা দাদাগিরি চলে না, তাই যতটা দ্রুত সম্ভব সব দলই সারছেন প্রচার। আর দমদমে এবার বামেরা যেন অতিরিক্ত অক্সিজেন নিয়ে এসেছেন ভোট যুদ্ধে। সুজন চক্রবর্তীকে সেনাপতি করে প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে চলছে প্রচারাভিযান। এদিন পানিহাটিতে সুজনের সমর্থনে প্রচারে এসেছিলেন সিপিআইএম এর নতুন প্রজন্মের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি। দমদমে এবার অভূতপূর্বভাবে মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে সামিল হয়েছেন 4টি প্রচারে। আর সেখানেই মীনাক্ষীর কটাক্ষ, মানুষের লড়াই যখন রাস্তায় জানকবুল হয় তখন প্রতিশ্রুতির ফানুস ফেটে যায়। মুখ্যমন্ত্রী দমদমে ডেইলি প্যাসেঞ্জারি করেও হার এড়াতে পারবেন না। আমরা তো জানি উনি করছেন, আবার উনি আবার নতুন করে লোক কোথায় পেলেন? আরেকটা প্রশ্ন দিদি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে একটা লোকসভা কেন্দ্রের জন্য 2 দিন পর আসতে হলো, 2টো মিটিং করতে হলো এবং একটা পদযাত্রা করতে হলো, কি বলবেন? মানুষের লড়াই যখন রাস্তাতে জানকবুল হয় তখন প্রতিশ্রুতি স্বপ্নের চাদর ফেটে যায়। এখন দিদিমণি ওটাতে যতই সুস্থতা নিয়ে সেলাই করার জন্যে রোজ দমদমে ডেলি প্যাসেঞ্জারি করুন, ও গুড়ে বালি ও চিত হয়ে সবার কুজোদের স্বপ্ন শেষ। দিদি, পানিহাটি টোটাল বিধানসভাতে মানুষের জঞ্জালে মুখ ভরে গেছে, জল পাচ্ছে না, কি বলবেন এখানকার মানুষের জন্য? কাউন্সিলররা করছে কি, শুধু চুরি করছে আর বেআইনি নিয়োগ করছে নাকি, জঞ্জাল না পরিষ্কার করে? শুধুমাত্র পানিহাটির জঞ্জাল না, এই পৌরসভা থেকে তৃণমূলের জঞ্জাল আর গোটা দেশ থেকে বিজেপি আর রাজ্য থেকে তৃণমূলের জঞ্জাল সাফাই করবে লাল ঝান্ডারা, বাম কংগ্রেস জোটরা। অপেক্ষায় থাকুন, শুধু সাহস করে রাস্তায় থাকুন। আচ্ছা, নন্দীগ্রামে কোনটা আজ অব্দি রাজনৈতিক চক্রান্ত নয়? ও তো যে বিরাট চক্রান্তের যা জাল, সেই জালের একটা সুতো মমতা ধরেছে, একটা সুতো শুভেন্দু ধরছে, আর মানে দুজনের নার্ভের যুদ্ধকে কন্ট্রোল করে রেখেছে। আমরা বলছি 24-4 তারিখের পর দুজনেই দ্রুততার সাথে দড়ি টানবে, সব চক্রান্তের জাল ছিঁড়ে যাবে আর আবার নন্দীগ্রামে লাল সূর্য উঠবে। ওখানকার কর্মীরা রাস্তায় থেকে কথা বলে, হাওয়ায় জাহাজে চেপে কথা বলে না। তারপরে যদি বলে যে সন্দেশখালীতে সব ঠিক আছে, তাহলে সেই রাজ্যে বোমা পাবে না তো কি শিল্প পাবে? তোমরা শিল্প পাবে না, বোমাই পাবে। তবে হ্যাঁ, চিন্তা করো না, 26-এর পর শিল্প পাবে, গোটা বোমা শিল্পকে আমরা সরিয়ে দেবো। পানিহাটি থেকে শ্যামল পাল ও গৌতমী নাগ, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।